কেমন লাগছে বই মেলায় এসে? ভালো লাগছে, আজকে আসলে প্রথম আসলাম তো ওইভাবে ঘুরে দেখা হয়। বাবা যখন গরিব ছিল, মেয়ের বাবা, তখন জোর করে বয়স্ক সম্পদশালী ব্যক্তির কাছে বিয়ে দিত, আমরা ইতিহাস শুনেছি, এবং এক একজনের একাধিক বিয়ে করতো। যেমন আপনি নাটক দেখবেন হাজার বছর ধরে পদ্মা নদীর মাঝি, আমরা বিভিন্ন সিনেমায় বিভিন্ন সময় দেখছি যে টাকার জন্য, অর্থের জন্য মেয়ের বাবা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বৃদ্ধ লোকের কাছে বিয়ে দিত, কারণ বৃদ্ধ লোক জমিদার ফ্যাসিলিটি পাইত, কারণ তখন ছিল সেই পরিবেশ অর্থনৈতিক। আমার কথা হচ্ছে এই বর্তমান যুগে, আধুনিক যুগে, সমৃদ্ধশালী বাংলাদেশে এখানে অর্থনৈতিক কোনো সমস্যা নেই, জাস্ট কর্মসংস্থান আছে। এখানে এই বিয়েটা তার আরো স্ত্রী আছে, এবং এই বিয়েটা এই সমাজকে কি মেসেজ দিচ্ছে আপনি মনে করেন? উনি বিয়ে করেছে, এটা একান্তই উনার পার্সোনাল ম্যাটার, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। আমার কাছে মনে হচ্ছে যে উনি বিয়ে করেছে, দ্যাট ইজ ওকে, বাট উনি বিয়ে করে উনার বিয়ে থেকে উনার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, যে সেটা আবার বই বইয়ের মাধ্যমে আরো দর্জনকে এক্স্যাক্টলি, উনি বইয়ের মাধ্যমে আরো দর্জনকে মেসেজ দিচ্ছে, বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে সে মেসেজ দিচ্ছে, ওই যে আর যে রেডিও যে শো গুলো হচ্ছে, রেডিও যুগে যে প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে, এই যে মেসেজ গুলো দিচ্ছে ওনার যে ওয়ে, মানে ওনার মেসেজ গুলো তো কেউ জানতে চাচ্ছে না, বাট উনি দিয়ে দিয়ে বেড়াচ্ছে। ওনার এই দিয়ে দিয়ে বেড়ানোটাই সমাজের জন্য ভয়ানক, এক কথায় তো সেই দিয়ে, মানে এটা নিয়ে এতবার ঘুরে ফিরে আপনি যাই জিজ্ঞেস করেন না কেন, ওনারা যা করতেছে সেটা আসলে ঠিক না। ওনারা ওনাদের বিয়ে ওনাদের ব্যক্তিগত ব্যাপার, নিজেদের মধ্যে ব্যক্তিগত রাখলেই পারতে, কিন্তু ওনারা যদি এটা প্রচার প্রসারণা করে করে বেড়াচ্ছেন, এটা আসলে খুবই আমার কাছে মনে হচ্ছে যে ওয়াইজ ডিসিশন না। মুস্তাকের বই রেখে কিনবেন কি শিখবো, একটা বুড়া পাশে কিভাবে টাকা তোলা, কিভাবে একটা মেয়ে নিয়ে